কমলাপুর চলে আসছে নাকি? ও না এয়ারপোর্ট, একটু বসি। হ্যাঁ থ্যাংক ইউ। ঢাকায় কই যাইতেছেন? আমি শ্যামলী যাচ্ছি। শ্যামলী? হ্যাঁ অদ্ভুত তো, আমিও শ্যামলী থাকি। সিঙ্গেল নাকি? কেন না, এমনি জিকাইলাম। কোন ভার্সিটিতে পড়েন? ব্র্যাক ইউনিভার্সিটি। সত্যি নাকি? তাই তো বলি, এর আগে আপনার সাথে আলিফ বাসে দেখা হয়েছিল, পাশের সিটেই বসছিলাম। কোথায় পড়ো? ব্র্যাকে স্যার, গুলশানে, আমি চিনি, অনেকবার গেছি। মুখটা বন্ধ কর। এত ছোট স্কার্ট পরছ কি করছেন? হনুমানের বাচ্চা। রে আমারে হনুমান কইছে কে? এই জান, হাতটা অনেক সুন্দর তো। হনুমান, চিড়িয়াখানায় ফেরত যা। ওই তোর এত বড় সাহস, তুই আমার হনুমান ডাকস? কি হলো জান, নাম্বারটা দিবা নাকি? নাম্বার মিরপুর এক, চিড়িয়াখানায় ফেরত যা। খারা জবাব দে, চিড়িয়াখানায় পাঠাবি আমারে? আমারে চিনস তুই? ফালা মাইরে ফালামো একদম। শুনো জান, প্লিজ আমারে বিয়া করো। পরিটাকে বলে জান জান, এ কেমন হনুমান, দাঁত নাই তার একখান, চিড়িয়াখানা কেউ লইয়া যান। আচ্ছা ভয়েস প্র্যাকটিস করতেছিলাম। হ্যালো হ্যালো, কেশা কই আছো? কথা বলো কথা বলো। সরি, আপনার নাম্বারটি এখন বন্ধ আছে। তুই আমারে মদন বানাইনি। দাঁত ভাঙছে আমার মত একদম। ও